আপনার দেবরের সাথে আপনাকে বিয়ে দিতে চায় আসলে মূলত বিষয়টা প্রশ্নটাই ছিল এটা আমার দেবর আর আমার স্বামী দুই ভাই তো আমার স্বামী বড় আমার দেবর ছোট তো এখন মানে আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর যেহেতু জানতে পারে না যে তার ছেলে বাইচা আছে বা কি তার ছেলে তো এমন ছিল না যে যদি হঠাৎ করে সে চলে যাবে এখন আমার শ্বশুর তো একলা তা আমার দেবর এখনো বিয়ে করে নেই তো আমার শ্বশুরা বলতেছে যে তুমি তোমার আজ আমরা একজন অসহায় বোনের জীবনের গল্প আমরা অসহায়দের পাশে দাঁড়াই আপনারা সহযোগিতা করেন বিদায় তো ঠিক আমাদের সামনে এই বোনটি আছে তার স্বামী দীর্ঘ ছয় মাস থেকে তার কোনো খোঁজ খবর নেয় না তা আসলে কি ঘটেছে তার জীবনে সেই কথাগুলোই আজ আমরা তার মুখ থেকে শুনবো তো চলুন দর্শক কথা না বাড়িয়ে কথা বলি এই বোনটির সাথে

কয় বছর প্রেম করেছেন দেড় বছর দেড় বছর আচ্ছা তো এই দেড় বছর প্রেম করেছেন ছেলের বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ছেলের বাড়ি বরিশাল আমাদের বাড়ি বরিশাল কিন্তু আমাদের থেকে ছেলের বাড়ি অনেক দূর আচ্ছা আপনার বরিশাল কোন জায়গায় আমাদের মড়বেリア থানা আচ্ছা ছেলের ছেলের বাড়ি ছেলের বাড়ি ফিরিসপুর ফিরিসপুর আচ্ছা তো আসলে আপনাদের সাথে আপনার সাথে ছেলের সাথে কিভাবে সংযোগ হলো আমরা আমি গার্মেন্টস চাকরি করতাম ছেলেও গার্মেন্টস চাকরি করত আচ্ছা তো উনি কাটিং এ ছিল আমি সুইং এ ছিলাম তো ওইখান থেকেই মানে আমাদের সম্পর্ক হইছে আচ্ছা তো এই গার্মেন্টসে চাকরি করেছেন কত বছর গার্মেন্টস চাকরি করছি এক এক বছর হ্যাঁ এক বছরের মত করছি কোন জায়গা এটা ছিল মগবাজার মগবাজার আচ্ছা মগবাজারে গার্মেন্টসে চাকরি করতেন আচ্ছা আপনার মা বাবা আছে হ্যাঁ মা বাবা আছে আচ্ছা তো ছেলের সাথে বাবা থাইকেও নাই মানে না থাকার মত বাবা আমাদের কোনো না বাবা কোনো খোঁজ খবর নাই না আচ্ছা তুই যে আপনি দের বছর প্রেম করলেন তো দের বছর আপনি একটু প্রেমের গল্পটা বলেন না কোথায় কোথায় ঘুরতে গেলেন তার সাথে কিভাবে আপনাকে কে প্রস্তাব দিয়েছে আপনি কি ছেলেকে প্রস্তাব দিয়েছেন না ছেলে আপনাকে প্রস্তাব দিয়েছে ছেলে আমার প্রস্তাব দিয়েছে কিন্তু আমি ছেলের সাথে কোথাও কখনো ঘুরতে যাইনি কারণ আমি কখনো কারোর সাথে কোনোদিন ঘুরতে যাওয়া আমার কোনো ই ছিল না

এর জন্য আর কি আমি পরীক্ষা করছি দেখে যে মা আমি এরকম কিছুই করি না তার জন্য উনি আমাকে বিয়ে করেছে আচ্ছা মদ গাজা কেন খেত মদ গাঁজা তো তার মানে সে যখন ছোট ছিল তার মা নাকি তারে ছেড়ে চলে গেছিল তো বাবার কাছে ছিল এই কারণে আর কি মানে বাবা তো দেখাশোনা রাখতে পারেনি তো তখন ওই ছেলেটা আর কি অন্য লাইনে চলে গেছে আচ্ছা তো আসলে এই যে যখন আপনার মানে প্রেম করেন তখনই সে মদ গাজা খেত তো তখন কি যেমন আমরা আমাদের বাঙালির নারীদের যেটা কাজ যে যে ছেলে মদ গাঁজা খায় সিগারেট খায় তার সাথে প্রেম করে না তার সাথে কথা বলে না তা আপনি সব কিছু জেনে শুনে তার সাথে প্রেম করে জেনে শুনে নিছি আমি মনে করছি যে তার আমি ভালো করতে পারবো আচ্ছা কারণ আমি তো ওই ধরনের মেয়ে না আমি যদি তারে বিয়ে করি সে আমার জন্য তো অনেকই তো ভালো হয় আমি জানতাম আমার বান্ধবীও বিয়ে করছে তার হাজবেন্ড যেমন ছিল আমি মনে করছি আমি ছেলের ভালো করতে পারবো সে আমার জন্য ভালো হয়েছে অনেকটা ভালো হয়েছিল আমার সে অনেক আদর করত তো তারপর যে কিভাবে কি হলো এটা এখন আল্লাহ জানে আমার কপাল মনে এটাই ছিল আচ্ছা তো এই যে উনি আছে কি নাই আমি সেটা জানি না আল্লাহ যদি তারে কোথাও রেখে থাকে হয়তো আমার জীবনে যদি কোনো দিন আসে তাহলে তো আসলে আর যদি আল্লাহ আমার কপালে যদি না রেখে সে এখন কোথায় আছে বর্তমানে আমি জানি আচ্ছা তো এই যে আপনাদের বিয়ে হলো কত দেড় বছর পরে তো বিয়ের পরে আসলে আপনাদের এই যে সংসারটা কোথায় শুরু হলো আমাদের সংসার শুরু হইছে এই মগবাজারে মানে নিজেরা একা একা বিয়ে বসে নিজেরা একা একা বিয়ে বসছিলাম আচ্ছা তো ছেলে কি ফ্যামিলি বাসা থাকতো না মেসে থাকতো না ছেলে ফ্যামিলি বাসা থাকতো না মেসেও থাকতো না তারা মানে একটা আর কি বাজারে দোকান করতো মানে ওই দোকানেই থাকতো আচ্ছা তো আপনি বললেন কিছুক্ষণ আগে যে সে গার্মেন্টসের চাকরি করতো তো বাজারে দোকান করত কি না বাজারে দোকান কেউ করত না কিন্তু তাদের তো কোনো থাকার জায়গা ছিল না এই কারণে সে ওই বাজারেই থাকতো বাজারে থাকে গার্মেন্টস চাকরি করত আচ্ছা তো আসলে যে ছেলের কোনো স্থান নেই সেই ছেলেকে আপনার মতো এরকম সুন্দরী একজন নারী দর্শক আপনারা দেখছেন আসলে যথেষ্ট পরিমাণে সুন্দরী একটি নারী তো সব কিছু জেনে শুনে আপনার ছেলেকে কি ভালো করার জন্য তার কাছে বিয়ে বসেছেন না আসলে আপনার সুখের জন্য তাকে আমার আমি অনেক গরিব ছিলাম আমিও অনেক কষ্ট করে বড় হয়েছি আমার মা এখন কি বলবো আমার মা রাস্তায় বড় করছে

সেখানে খাওয়ার টাকা দেয় ওরা হঠাৎ করে একদিন সে বিয়ে করে চলে গেছে আচ্ছা বিয়ে করে চলে যাওয়ার পরে আমাদের কিছু দিত না আমরা তখন বাড়ি যথেষ্ট বড় একটা মেয়ে বড় হইলে তার কাপড় লাগে চুপুর লাগে মেয়েদের তো আর ছেলেদের মতো একটা প্যান একটা শাটলি চলে না মেয়েদের অনেক কিছুই লাগে কিন্তু সে কখনোই আমাদের ই দিত না তো আমার যতটুকু পারতো অতটুকু দিত তো মানে এবারে ਵੀ উনি যখন চলে গেছে তখন দেখে গেছে যে আমরা আমি আর কি দামি চাকরি করতাম না যখন আমার বাবা বাচ্চা লাগে তখন আমরা আর মিষ্টির দুঃখী আচ্ছা তো এই যে আপনার স্বামী আপনার কত দিন থেকে মানে খোঁজ খবর নিচ্ছে না কিংবা আপনার শ্বশুর শাশুড়ি কি আপনাকে মেনে নিয়েছে কিনা না আমার শাশুড়ি মানে তো ছোটবেলাই চলে গেছি তারেরাই ছিল আচ্ছা তো চলে গেছে বলতে মানে সে আর কি অন্য একজনের সাথে চলে গেছে আপনার শাশুড়ি হ্যাঁ তুমি শাশুড়িকে হ্যাঁ তারপর এখন মানে আমার শ্বশুরই ওই ছেলে ছেলে তারাই করছে কিন্তু শ্বশুর এখন অচল আচ্ছা আপনি আমাদেরকে অফ দা রেকর্ডে বললেন একটি কথা আপনি দেবরের সাথে আপনার সাথে বিয়ে দিতে চায় আসলে এইটা কি কারণে স্যার এখন মানে তার একটা কি ছেলে ছিল মানে ছেলে আছে আমার স্বামীর ছোট তো আমার স্বামী যখন 6-7 মাস ধরে চলে গেছে তো মনে করতেছে তারা মানে অনেক খোঁজ খবরই নিছি আমার শ্বশুরতে একলাতে এসে ওখানে অন্য অনেক জায়গায় খোঁজখবর নিছে। বা আমিও চেষ্টা করছি আমার দুই বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছি অনেক জায়গায় চেষ্টা করছি কিন্তু তার পর্যন্ত খুঁজে আপি তো এখন আমি চাইতেছি মানে আমার দুই বাচ্চা নিয়ে আজকে আমি একটু ভালো মানে ই থাকি যে আমার বাচ্চা দুটো আমি মানুষ করতে চাই তো আমার হাজব্যান্ড তো ছয় সপ্তা মার ধরে নিখোঁজ তখন আমি আমার সন্তান দুটোরে কিভাবে মানুষ করবো আমার মার এরকমের ই নাই যে আমাদের দেখবে

আসলে যার মা না থাকে তাইতো মানে যার মাছক্ষণ আমি দেবরের কাছে কিভাবে আমার স্বামীর খোঁজ আমি এখনো জানি না আমার স্বামী আসছে না মহিলা জানি আমার দুইটা বাচ্চা নিয়ে আর আমার দেবর সাথে আমি কিভাবে বিয়ে করি আমার দেবর যদি আমার দুই দিন পর রাত্রি বেড়া দেয় আমার দেখুন মদ খায় গান খায় সেও তো আগেও বিয়ে করছে তো তারপরেও তো সে মারধর করছে এখন তো আমার মারধর করে আমি কিভাবে তার সাথে বিয়ে করি আমার তো হাজবেন্ড এখন আমি তো জানি না যে সে মারা গেছে বা সে কোথায় আছে তো আমি আর দেখি আমার স্বামী যদি আমার কপালে থাকে তো একদিন তো একদিন আসতে পারে আমি আমি অপেক্ষা করি আমার তো আচ্ছা আপনার স্বামী যদি দেখা যাচ্ছে যে আল্লাহ না করুক যদি মারা গিয়ে থাকে তাহলে কি দেবর কাছে বিয়ে বসবেন না না

যেমন গাজীপুর থাকতো তা মাঝে মাঝে বরিশাল যাইতো তারপর আপনি ঢাকা শহর কাজ করতো সে সে মানে এখন আমি ওদিক ওদিকেই খুঁজলাম যে ধরে যতটুকু জানা ছিল আমি ওদিক ওদিকেই গেছি কিন্তু এক আর মানে গাজীপুর খুঁজে এসেছেন জি বরিশাল খুঁজে এসেছেন ঢাকায় এখন বর্তমানে খুঁজতে এসেছেন জি আচ্ছা এই ঢাকায় আসার মূল উদ্দেশ্য কি স্বামীকে খোঁজা না ইউটিউবে সাক্ষাৎকার দেওয়া না আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি একটা দুইটা বাস কাজ করব পাশাপাশি আমার স্বামীকে খুঁজবো আমার সন্তান আমি মানুষ করব আচ্ছা কিন্তু এখন এখানে এসে শুনি যে এই গরিব মানুষের এই যথেষ্ট একটা ভিডিও করলে গরিবের দুঃখ মানুষ দেখে এই কারণেই আমি পাশাপাশি কাজ করবো আল্লাহ যদি আমার কপালে যদি দু এক টাকা লাগে তাহলে যদি কেউ ভালো লাগে আমার কিছু দিবে আমার তো বাসায় কাজ করতেই হবে কারণ আমি যেহেতু আমার দুই ছেলে মেয়ে ওদের আমার মানুষ করতে পারে যেমন আমার স্বামী নাই এখন বর্তমানে নাই যদি কোনো দিন আসে তখন তার চিন্তা আমার আমি জানি আমার স্বামী একদিন একদিন আসবে এখন আল্লাহ জানে কবে আসবে আমি জানি আচ্ছা তো এই যে আসছেন দুঃখের কথা বলতে না সহযোগিতার জন্য আমি সহযোগিতার জন্য আসছি আচ্ছা সহযোগিতার জন্য তো সহযোগিতা করতে হলে তো আপনার সাথে যোগাযোগের একটা ব্যবস্থা থাকতে হবে সেই ধরনের কোনো ব্যবস্থা আছে কি না ব্যবস্থা বলতে আমার কাছে একটা বাটন ফোন আছে আচ্ছা বাটন ফোনে একটা নাম্বার আছে যদি আপনার চা ওই বাটারফুরির নাম্বারটা আমি দিতে পারবেন আচ্ছা তো এই যে এখানে ফোন নাম্বারটা দিলে হয়তো অনেকে ভালো বলবে অনেকে খারাপ কথা বলবে যেহেতু এটা ইউটিউবে যাবে তো আপনি সব কিছু জেনে শুনে কি আপনার ফোন নাম্বারটি দিতে চাচ্ছেন আমি আল্লাহ যে জামা কপালে যদি ভালো লোক জুটে অনেকেই হ্যাঁ খারাপ কথা বলবে কেন আসছ এত সুন্দর চেহারা নিয়ে হ্যাঁ অনেকেই বলবে কি বা আপনার চেহারাটা তো কেউ দেখলো না আমার চেহারাটা আমি কেউরে দেখাইতে চাইতেছি না বলতে আমি কখনো মানে এভাবে পর্দা ছাড়া হাঁটা চলা করিনি আমি এর জন্য আমি মানে নিজে পাশক্ত নামাজ পড়ি আসলে আমি পাশক্ত নামাজ পড়ি এখন বর্তমানে আমি যেহেতু এক জায়গায় আসছি আমার থাকার কোনো জায়গা নাই এই কারণে আর কি আমি মানে নামাজটা করতে আমার কষ্ট দিচ্ছি আমি চাই না যে আমার নামাজ রোজাটা করতে কষ্ট আমি আমার চেহারা পৃথিবীর মানুষকে দেখাইতে আল্লাহ আমি জানি না আমার কত জায়গায় ভক্ত হয় মাসে মাসে কাজ করে

এই বোলটির ফোন নাম্বারটি পেলেন এবং কী তার জীবনের দুঃখের কথাগুলো শুনলেন আসলে আপু তো এই যে আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যারা এই ভিডিওটি দেখবে যারা আপনাদেরকে একটু সাহায্য সহযোগিতা রাখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বলেন কি ভাই হাতে ধরে পায়ে আমি গরিব একটা মেয়ে আমি অসহায় একটা মেয়ে আমার দুইটা বাচ্চা আছে আপনি দয়া করি কোনো খারাপ কথা বলার চেষ্টা করেন না আমি পাঁচত্ব নামাজ পড়ি পর্দাশালি করি আপনারা যদি পারেন যার মনে চায় আমার দুটা সাহায্য করেন কিন্তু ভাই খারাপ কথা বলেন না ভাই খারাপ কথা বললে আমি কিছু করার নেই আপনারা জানি হয়তো বলতে পারেন এই তুই কেন ভিডিও করছো তুই তো খারাপ কথা শুনতো ভাই আপনার কাছে আপনাদের পায়ে দুটা করে বলি আপনারা কোনো খারাপ মন্তব্য ভাই করেন না ভিডিও করলে দেয় কথা বলে এটা আপনি জানলেন কিভাবে আগে ভিডিও করেছিলেন না আমি ভিডিও কখনো করি নাই এটাই ফার্স্ট আমি আল্লাহর নাম নিয়ে বলতে পারি আমি কখনো মিথ্যা কথা বলি না আমি খুব কম আমি কখনো ভিডিও করি নাই এটাই আমার জীবনের ফার্স্ট এখন আমি শুনছি আমার যারা আর কি আশেপাশে আমি তো এখানে কিছু চিনি না মগজে থাকছি কি কিন্তু আমি পরদেশারা কখনো যাই নাই আমি কোথায় আর কি কি করি আমি জাগাও খুব কম চিনি

তাহলে কি আসলে জীবনে আর কোনো স্বপ্ন দেখছে আলাদা যদি আমার কপালে আর একটা বিয়ে লেখা রাখে তো সেটা পরে চিন্তা ভাবনা করবো কিন্তু এখন আমার শুনে কি আমি খুঁজবেন আচ্ছা তো ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গিয়ে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরি ঠিক তেমনই এই বনটির স্বামীকে খুঁজতে এসেছে ঢাকা শহরের ঢাকার থেকে গাজীপুর গাজীপুর থেকে বরিশাল বরিশাল থেকে আবার ঢাকা তো ঠিক তার জীবনের যে বাস্তব ও সত্য ঘটনাগুলো আছে সেগুলোই শুনলেন তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাকে একটু সহযোগিতা করবেন আর আপনারা পারলে দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ